ঢাকার একটি পুরনো বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র খুব কৌতূহলী ছিল। এই দলের মূল সদস্য ছিলেন অমিত, সা এবং তৃষা, আরিফ ও মিথেরা। প্রাচীন ইতিহাস প্রত্নতত্ত্বের প্রতি তাদের গভীর আগ্রহ ছিল। একটি তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির এক কোণে থলোয় থাকা একটি প্রাচীন বই খুঁজে পায়। বইটি কালো চামড়ায় বাঁধা ছিল এবং একটি অজানা ভাষায় লেখা ছিল। এই বইটি কোথা থেকে এসেছে অমিত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু বইটি খোলার পর তারা বুঝতে পারে এই বইটি কোনো সাধারণ বই নয়। বইয়ের প্রতিটি পৃষ্ঠা একটি অন্ধকার গোপন কথা বলে এতে খোদাই করা ছিল বিভিন্ন ভয়ঙ্কর চিহ্ন ও রহস্যময় চিহ্ন, যা চোখের সামনে দেখলেই মন খারাপ হয়ে যায়। তৃষা সেই রাতে স্বপ্ন দেখে সে একটা অন্ধকার গুহায় দাঁড়িয়ে আছে, যেখানে চারিদিক থেকে অজানা কণ্ঠ তাকে ডাকছে। তিনি জেগে উঠে বইটি সম্পর্কে আরো জানার চেষ্টা করেছিলেন, কিন্তু বইটির প্রতিটি পৃষ্ঠা তাকে অন্ধকারের গভীরে টেনে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সাইন বইটির কিছু অংশ অনুবাদ করে এবং বুঝতে পারে যে এটি একটি প্রাচীন অভিশপ্ত তোম, যা তার মৃত্যুর আগে একজন প্রাচীন জাদুকরের লেখা। এই বইয়ের প্রতিটি শব্দ মৃত্যু ও ধ্বংসের প্রতীক। কিছু দিনের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ দেখা দেয়। মিথিলা সারাক্ষণ কান্না শুনতে পায়, কিন্তু কেউ কোথাও নেই। একদিন রাতে অমিত নিজেকে একা রুমে তালাবদ্ধ দেখতে পায়, কিন্তু দরজা বাইরে থেকে তালা দেওয়া নেই। তাদের চারপাশের জগৎ পরিবর্তনের সাথে সাথে অন্ধকার এবং অন্ধকারের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়ে। অমিত, সায়ম, তৃষা এবং মিথিলা অবশেষে বুঝতে পারে যে তারা যে অভিশাপের শিকার হয়েছে তা এই বইয়ের কারণে। তারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বইটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু লাইব্রেরি ফিরে দেখেন ওই কোণটা ফাঁকা। বইটা মনে হয় মাটির নিচে মিলিয়ে গেছে, কিন্তু অভিশাপ তাদের পিছু ছাড়েনি। কয়েকদিন পর তৃষা খোঁজ নিয়ে জানতে পারে যে বহু বছর আগে ভয়াবহ আগুনে বিশ্ববিদ্যালয়ের কোণটি পড়ে গেছে, কিন্তু তারা যে কোণ দেখেছিল তা সময়ের ব্যবধানে আটকে গিয়েছিল। সাইম অবশেষে পাগল হয়ে যায়, আরিফ অজানা রোগে মারা যায় এবং অমিত তার বাড়ি থেকে নিখোঁজ হয়। একদিন সকালে মিথিলা তার ঘরে মৃত অবস্থায় পড়েছিল। প্রাচীন বইটি তাদের জীবনের ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বইটি আবার অন্ধকারের গভীরে অদৃশ্য হয়ে যায়, যেন তার পরবর্তী শিকার খুঁজে পায়।